Assalamualaikum. Welcome back to my channel, Pyrumi. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কালোজাম মিষ্টি রেসিপি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন। কালোজাম মিষ্টি বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ। আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ ময়দা আর 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এক কাপ গুঁড়া দুধ দিয়ে প্রায় 1 কেজি কালোজাম মিষ্টি হয়ে যাবে। মিষ্টির ডোটা তৈরি করতে আমি আজকে ডিম নিয়ে নিব। আপনারা চাইলে দুধ দিয়েও করতে পারেন। আমি এখানে দুইটা ডিম ফাটিয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে আমি বিট করে নিব। সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে একসাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে ঘি দিয়ে এখন শুকনো উপকরণগুলো মেখে নিতে পারেন। এখন আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আমি সমস্ত ডিমটা একসাথে দিয়ে দিব না, আমি অল্প অল্প ডিম দিব আর মেখে নিব। এভাবে অল্প অল্প করে আমি ডিমটা দিয়ে ডোটা তৈরি করব। সমস্ত ডিমটা যদি আমি একসাথে ঢেলে দিই তাহলে ডোটা নষ্ট হয়ে যেতে পারে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে আমি ভালোভাবে ডোটাকে মেখে তৈরি করে নেব। অলমোস্ট আমার মিষ্টি ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করতে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 কাপ চিনি। 2 কাপ চিনির সাথে আমি দিয়ে দিব 4 কাপ পানি। এখন শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে আমি সবগুলো মিষ্টি হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নিয়েছি। আমার এখানে 9টা মিষ্টি হয়েছে। আপনারা যদি মিষ্টির সাইজটা একটু ছোট করতে চান তাহলে আরো ছোট করে বানিয়ে নেবেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি মিষ্টিগুলো ভেজে নিব। তেলটা বেশি গরম করা যাবে না, তেলটা যদি বেশি গরম হয় তাহলে মিষ্টির উপরের অংশটা পুড়ে যাবে, সেক্ষেত্রে মিষ্টিগুলো পারফেক্ট হবে না। চুলায় সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে। দেখুন গরম তেলে মিষ্টিগুলো কিভাবে ঘুরছে। মিষ্টিগুলো যদি আপনাআপনি তেলের মধ্যে ঘুরে তাহলে বুঝতে হবে মিষ্টির ডোটা পারফেক্ট হয়েছে। আমার মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে। মিষ্টির কালারটা যখন বাদামি হবে তখন আমি চুলার আঁচটা বাড়িয়ে হাই হিটে করে দিব। 1 মিনিটের মধ্যে দেখবেন মিষ্টিগুলো উপরে কালচে হয়ে গেছে। আমি সবগুলো মিষ্টি উঠিয়ে নিয়েছি, মিষ্টিগুলো বেশি কালো করা যাবে না। চিনি শিরাটা ফুটে উঠেছে, এখন আমি সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো বেশি পুড়ে ফেলা যাবে না, বেশি পুড়ে ফেললে কিন্তু মিষ্টিগুলো তিতা হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। অলমোস্ট আমার মিষ্টিগুলো হয়ে যাচ্ছে। এখন আমি মিষ্টিগুলো শিরাতে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি মিষ্টিগুলো সার্ভ করে নিব। আপনারা চাইলে মাওয়া গড়িয়ে নিতে পারেন। অলমোস্ট আমার মিষ্টিগুলো খাওয়ার জন্য তৈরি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপি দেওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।